তো এখন নাইট হ্যাঁ হয়ে তিনটে ম্যাপ সিলেক্ট হবে, তাই তো? স্ট্রিম অন স্ট্রিম করতে কই বলছে যে। আসছে তো? হ্যাঁ, বাংলাদেশে ফার্স্ট ভালো গেম অনেকদিন পরে এটাই আমার ফার্স্ট দেখছি। আমরাও খেলে আসলাম, আমাদের যে টুর্নামেন্ট আইপিএল ছিলাম, যদিও আমরা হেরে গেছি ফাইনালে। আমাদের একজন আমাদের একজন প্লেয়ার অ্যাকচুয়ালি চিকেন পক্স হওয়ার জন্য, মানে আমাদের একজন স্ট্যান্ড ইন নিয়ে খেলতে হয়েছিল বলে। ও ঠিক আছে, IW জিতে গেছে, যাদের আমরা আগে তিনটে টুর্নামেন্টে হারিয়েছি। সো দে উইল বি গোয়িং টু ব্যাঙ্গালোর আনফরচুনেটলি। দেখা যাক বাংলাদেশের। ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, এই একটু ভালো গেম দেখার জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ অলসো দা, যদিও আমি ঠিক অতটা পরিচিত নাই, আমি ইভেন্ট অর্গানাইজারকেও আমি থ্যাংক ইউ বলবো ইনভাইট করার। হ্যাঁ, তো লেটস সি, নাইফ তো শুরু হবে। নাইফ এখানে আমি বলবো, হ্যাঁ হ্যাঁ, একটা রাইভালরি থাকে আমাদেরও আছে, যদি যেমন মুম্বাই ক্যালকাটার মধ্যে, যদিও স্টেটের মধ্যে খুব একটা রাইভালরি নেই, কিন্তু নাইফ রাউন্ড আমি মনে করি না ইম্পর্টেন্ট ডিউ টু দ্য কারেন্ট, এতটা এতটাই ব্যালেন্স ম্যান। স্টিল আই উইল প্রেফার দ্য টেরারিস্ট, লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো ফার্স্ট ব্লাড টু ইউজিজি স্ল্যাশ একটু গ্রিডি, মানে একা চলে গেল উইদাউট এ পেয়ার। সো হ্যাঁ, পেয়ার ছাড়া চলে গেল একটু ভুল করে, বাট এভলিউশন, নাইস কাম ব্যাক। বাট ইউজিজি অন্য মাইন্ডে ছিল, সো দে উইল উইন দ্য পিস্তল নাইফ রাউন্ড, লেটস সি হোয়াট দ্য টেক। তো দেখা যাক এবার সেট আপ, সিটিটা কি সেট আপ নেয় ফার্স্ট রাউন্ড, খুবই ইম্পর্টেন্ট ডিসিশন, পিস্তলের নামি মনে করে খুবই ক্রিটিক্যাল। সো দেখা যাক সিটিটা কি করতে পারে। তো আই উইল স্পেক সিটি ফার্স্ট, অ্যাজ অটো ডিরেক্টর ইজ নট অ্যাভেলেবল ইন স্পেক, সো দেখা যাক। তো ব্লেড মিড পিক, মিড এ চ্যালেঞ্জ, তো বাট রিক্স নিলেন না খুব একটা। আর আর টি সেট আপ স্ল্যাশ বি এর দিকে যাচ্ছে স্ল্যাশের সাথে। আচ্ছা, দুজন, একজন C4 ইউটি হোল্ড একটু নয়েস করছে, এবং বাদ বাকি প্লেয়াররা একজন লং হোল্ড একজন মিড। সেটা কি একজন লং এ হোল্ড আছে, কোনো রিসোর্স আছে কি? আচ্ছা, এক্সট্রিম টিক একটি ফ্ল্যাশ একটি মনে। সো বেসিক্যালি সিম্পল, একটা সাইডে রাশ আর একজন ব্যাকস্ট্যাবের জন্য ইউটি হোল্ড করছে, যেটা আমি দেখতে পাচ্ছি। সো লং অকুপাই হয়ে গেছে, সিম্পল ফার্স্ট রাউন্ড, যেটা আমরা দেখতেই থাকি MMA। হ্যাঁ, নাইস গেম, বলতে গেলে গুড এক্সিকিউশন বাই এফসিফ। তো ফার্স্ট রাউন্ড, ইজি ফার্স্ট রাউন্ড ফর এভলিউশন, গুড অর্গানাইজ প্লে, এভরি কর্নার চেক করে তারা একসাথে ঢুকলো, যেটা আমার দেখে খুব ভালো লাগলো। সো ফার্স্ট রাউন্ড টু এভলিউশন, ভেরি গুড এক্সিকিউশন। সো আই ক্যান সি স্ল্যাশ উইথ P90, হেড টু উইথ AK, সো ভেরি হাই পারচেস ইন দিস রাউন্ড। যদি এই রাউন্ড আর 5-7 আর্মারও নিয়েছে, যেটা বলবো ঠিকই, দেখি সিটিটা কি করে। আচ্ছা, একজন দুজন বি, সো আই ক্যান সি টু গাইজ ইন বি, ওয়ান গাইজ হোল্ডিং মিড, ওয়ান গাই শর্ট, শর্ট মেবি, লেটস সি। অটো ডাইরেক্টর সাথে একটু সমস্যা হচ্ছে, তো প্লিজ ফর গিভ মি ফর দ্যাট। না, একজন লং এ, নাথিং লং এগুলো। আমি একটা সাজেশন দিতে পারি ইউজিজিকে, যে কোনো একটা অ্যাঙ্গেল, যেমন শর্টে বা লংয়ে হেভি করতে, যেমন এই রাউন্ডে যদি শর্ট হেভি করতো উইথ 5-7, ইট উড বি অ্যান ডেঞ্জারাস রাউন্ড। বাট যেটা দেখতে পাচ্ছি, ওরা একটা জায়গায় খুব ওপেন দাঁড়িয়ে রয়েছে, আমি কেন বুঝতে পারছি না। হ্যাঁ, এই জায়গাটা যদি আমি সাপোর্ট করবো, ভেরি স্লো রাউন্ড, পেশেন্ট রাউন্ড, অ্যান্ড ইট উইল বি ইজি রাউন্ড ফর আই থিঙ্ক এভলিউশন গেম, বিকজ সেটা ইজ নট কারেক্ট। যদি এইখানে যদি পিক, একটা প্লেয়ার যদি পিক না করতে পারে, তাহলে ইট উইল বি ইজি রাউন্ড ফর এভলিউশন। হ্যাঁ, যেটা বলেছিলাম, ওয়ান ওয়ে স্মোক করে মিড টু বি করতে আছে। সো যদি বিয়ের প্লেয়াররা যদি কিছু করতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক, ও দ্যাট ইজ এ গুড শট।
সো ওয়ান মোর রাউন্ড টু রেভলিউশন অ্যান্ড ইট উইল গেট 3-0 বিকজ দ্য নেক্সট রাউন্ড একদম ইকো করবে পুরো। প্রবলেম যেটা করলো আমি বলবো ইউজিসি ভুলটা করলো, তারা খুব ওপেন খেলতে পারে, এক একজন করে এক এক জায়গায় ইকো রাউন্ডে ইকো ফোর্স আর মারা। আমি সবসময় বলবো কোনো একটা সাইড হেভি করতে বা কোনো একটা এরিয়া যেমন শর্ট হেভি করতে, তাহলে তারা এক্সচেঞ্জ ইজি ফ্র্যাগ এক্সচেঞ্জ করতে পারে 5-7, বিকজ 5-7 ইজ সাচ এ পাওয়ারফুল ওয়েপন। বাট দে হ্যাড সামথিং এলস ইন মাইন্ড, সো লেটস সি হোয়াট দে ডু নেক্সট রাউন্ড। অ্যান্ড নাইস শট বাই সিম্পল, বাট ইকো ইজি টু রাউন্ড। হ্যাঁ, যে এই রাউন্ডে যেটা করলো ইউজিসি সেটা ওরা আগের রাউন্ডেই করতে পারতো, বেটার এফেক্টিভ হতো উইথ আর্মার। বাট লেটস সি ইফ দে ক্যান ডু সামথিং এলস ইন দ্য বাই রাউন্ড। টু মোর গাইজ ইন মিড অ্যান্ড খুব ইজি হবে বিকজ এম পাঞ্চ উইল বি টু হেভি ফর দেম টু হ্যান্ডেল। হ্যাঁ, কি সেট আপ, বিকজ আমি যেটাই বলে এসেছি মাদার এশিয়া সিএস বলে সাউথ সিএস সবসময় টি ডমিনেন্ট। সো আনলেস ইউজিসি হ্যাজ এ লট অফ গুড কোয়ার্ডিনেশন, কোয়ার্ডিনেশন যদি আপ টু মার্ক না থাকে তো আমি বলতে পারবো ইভোলিউশন উইল বি স্টম্পিং দেম ইন টি ফ্রম টি সাইড ইজিলি। তো দেখা যাক, এখন আমি খুব আর্লি সিটি সাইড দেখতে পারবো বাই রাউন্ডে কী করতে পারে। সো ফার সিম্পল হোল পিক গেম সাইড চেক করে ঢুকছে সব এভলিউশন গেম ঠিকঠাকই। এবার এই রাউন্ডটা ক্রিটিক্যাল ভাইটাল যে কী করবো। সো ব্লেড একটা অপ, র্যাথ চাইল্ড, M4A4 দুটো M4A4 একটি ফেমাস, এবং যদি বলবো রিসোর্স আপ টু মার্কস নয়, অলরেডি ওয়ান স্মোক ইউজ, তো লেটস সি ওয়ান গাই লং, ওনলি ওয়ান গাই লং। হ্যাঁ, যদি ওনলি ওয়ান গাই লং খুব রিস্কি, কারণ লংয়ে পিক নেয় মাঝে মাঝে অপার, তো ওয়ান গাই লং ইজ ভেরি রিস্কি। ওয়ান গাই টু গাই বি ইন ভেরি 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 ডিফেন্সিভ পজিশনস, দে আর লাইক দে উইল অ্যালাউ দেম ইন সাইড অ্যান্ড মিড কি খালি, আর মিড একদমই খালি, দ্যাট হুইচ আই ডোন্ট লাইক অ্যাট অল। একটি প্লেয়ার লংয়ে, হ্যাঁ আই উইল গেট ইজিলি এক্সচেঞ্জ, যেটা বললাম ভেরি পুয়ার প্লেয়ার হচ্ছে ইউজিজি, বিকজ একটি প্লেয়ার লংয়ে যাও সুইসাইড বলতে গেলে। সো ওয়ান একজন শট একজন সাইটে, আমার মতে শর্টে প্লেয়ারটা একটু নিচে এসে ভুলতাও কী করছে, বাট ইট উইল বি ইজি রাউন্ড, ওয়ান গাই ইজ ট্র্যাপড। সিম্পল গেম ইউজিসি, সেট আপ ইজ নট আপ টু মার্ক, সো লেটস সি, আই থিঙ্ক দ্য আদার টু গাইজ শুড সেট। মাদার যেটা আপনি দেখলেন যে একজন প্লেয়ার লংয়ে হি গট ইজিলি ট্রেডেড বিকজ টু প্লেয়ার্স অফ এভলিউশন গেমিং দে নো দ্যাট এক্সচেঞ্জ ইজ ইম্পর্ট্যান্ট, দে ক্যান ইজিলি ট্র্যাক দেম, সো সেট আপ ইজ নট আপ টু মার্ক, সো লেটস সি হোয়াট দে ডু আফটার দিস রাউন্ড। হ্যাঁ, যেটা আমি সাজেশন করবো ইউজিসিকে, ওয়াইল ইউ গো লং একজন একজন শর্ট সাইড থেকে ওভারহেড ফ্ল্যাশ করো, দুজন গিয়ে পিক নাও, যেই দেখছো কেউ নেই লংয়ে ফল ব্যাক টু শর্ট, ইউ ক্যান অনেক টাইম আছে তোমার টাইমের, ইজি সেট আপ, এটা কোনো পুরো বেসিক জিনিস। আর মিড ওরা সাজেশনটা নেবে বিকজ একজন উইদাউট রিসোর্স লংয়ে গিয়ে মানে বলতে গেলে হি জাস্ট গেভ আওয়ে হিজ রাউন্ড, হিজ এ ফ্রেন্ড অফ মাইন, সো আই উইল টেল হি শুড নট ডু দ্যাট এগেন বিকজ ইট এ রাউন্ড ইজি রাউন্ড। সো ওয়ান মোর রাউন্ড টু এভলিউশন গেমিং, আই ওয়ান্ট সে দ্যাট এভলিউশন গেমিং ইজ প্লেয়িং টু গুড, বাট আই উইল সে জাস্ট ইউজিসি ইজ প্লেয়িং ব্যাড অ্যান্ড দে আর জাস্ট এভলিউশন ইজ টু গুড টু গুড, মানে এত বাজে খেললে মানে এভলিউশনের মতন টিম যার এত ভালো এম মানে ছেড়ে দেবে না। সো এই রাউন্ডে কী করে এগেন তিনজন লং যাচ্ছে, আমি বলবো খারাপ না, কিন্তু ইকো রাউন্ডে একেস উইল বি টু পাওয়ারফুল টু হ্যান্ডেল, বাট বলবো তাও ঠিকঠাকই মানে দুজন লংয়ে অ্যাঙ্গেল করে দাঁড়িয়ে আছে, দেখা যাক কী করবে একজন দেখছি। হ্যাঁ, এইটা আমার তাও সেট আপ আমার ভালো, খুব একটা ভালো মোটামুটি, এই রাউন্ডটা যদি একটু আগে করতো দুটো রাউন্ড আগে তাহলে তাও বেটার হতো, বাট এখানে আমার মতে যদি কেউ লংয়ে স্টেপ করে একজন যদি এভলিউশন ভুল করে একাই তাহলে কিছু ফ্র্যাক করতে পারে। এবার দেখি এভলিউশনে কী করছে, একজন এলটি ওয়াক, একজন এলটি ওয়াক, একজন তাহলে কী করতে পারে, সো পপ ফ্ল্যাশ করে মিড আউট, দিস গেম ইজি ফ্র্যাগ এক্সচেঞ্জ। যেটা আমি ভালো লাগলো আমার দেখে যে পেয়ারে বেরোচ্ছে সবসময় এভলিউশন গেম, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এই গেমের, সিএসগো কমপ্লিটলি এক্সচেঞ্জ গেম এবং একদম কারেক্ট ওয়ে অফ প্লেয়িং এভলিউশন গেমিং, কুডোস টু দেম অ্যান্ড ওয়ান মোর ইজি রাউন্ড টু এভলিউশন।
So far, so good for evolution. I don't see any trick that you will lose this round. What's the last player doing? Is he saving armor? No, he has no armor. No point of him maybe saving the P250. Let's see. কোনো প্রবলেমও হবে না কারণ এভলিউশন এত টাকা ওদের ওরা এখন বলতে গেলে একটি রাউন্ড হারলেও খুব একটা প্রবলেম হবে না সো লেটস সি র‍্যাক চাইল अगेन নো রিসোর্স না তাও রিসোর্স কিনেছে আর দেখি সেট আপ কি করে সেটার উপর আমি বলবো যখন দেখা যাচ্ছে অপোনেন্ট খুব এম হেভি লং ছেড়ে দিয়ে সাইডের থেকে অফ করে মারা সো লেটস সি হেড ক্রু একা বি যাচ্ছে আর লং সাইডে হোল তিনজন আর স্ল্যাশ মিডে অফ পিক যেটা বাট সেম সেট আপ আবার এরা একজন দেখি ইউজিসিরা কী করছে পয়েন্ট অফ ভিউ দেখতে হবে একটু আচ্ছা লং একটি অ্যাঙ্গেল নিয়ে খুব ডেঞ্জারাস মানে একজন মারলেও সেকেন্ড জন এক্সচেঞ্জ করে দেবে আর একটি সেট আপ হচ্ছে আবার শর্টে কেউ নেই দুজন পেয়ার করে বেরোচ্ছে ইভলিউশন অনেক জায়গা পেয়ে যাচ্ছে খুব রিস্কি যেটা বলবো না পুরো পেয়ারে ইজি পেয়ারে দুটো দুটো প্লেয়ার পেয়ার করে বেরোচ্ছে ইট ইজ স্টম্পিং আনলেস অ্যান্ড দ্য সিটি পয়েন্ট অফ গেম সো একটি কিল প্লেয়ার যে যদিও গেছে যাচ্ছে অ্যান্ড দ্য সাইট হ্যাজ বিন টেকেন সো দে শুড সেভ দিস রাউন্ড নো পয়েন্ট ফাইটিং সেভ ওয়াই ডোন্ট নো ওয়াই রাচেল ইজ গোয়িং ফর দ্য পিক যেটা লক্ষ্য করলাম মানে বেসিক মানে যেটা সব টিমের দেখা এবং শেখা উচিত টায়ার টুর প্লেয়াররা যে দেখো এভলিউশনরা কী করছে দে অলওয়েজ গো ইন পেয়ার্স গোতে পেয়ারে করে বেরোনো কেন কারণ গো মানে এম মেকানিক্সটা এমন আপনি একটা প্লেয়ার মারলে সেকেন্ড প্লেয়ারটা অফ রিফ্র্যাক্ট করার চান্স 90% সো এভলিউশন সেটা জানে এবং অলওয়েজ দে গো ইন পেয়ার্স যেটা সব টায়ার টু টিমস বা যারা নতুন শিখছো সবসময় মনে রাখবে যখন তোমরা টিম গেম খেলবে পেয়ারে যাবে সবসময় নেভার ফাইট সোলো আমি একটি টিপস দিতে চাই যেটা নাথিংদের বলতে চাই এম আগে লংয়ে হেভি স্ট্যাক করো দেখো কেউ আসছে কি না রিফ্র্যাক করো এক্সচেঞ্জ করো তারপরে তোমরা শর্টে ডিফেন্সিভ খেলো লেটস সি এই রাউন্ডটা কি করে এই রাউন্ডটা দেখতে পাচ্ছি সেম মিস্টেক ওয়ান গাই লং হুইচ আর ডোন্ট লাইক অ্যাট অল একজন লং এরকম ওপেন দাই দেবে বাই টু গাই শর্ট স্টিল অ্যাগেন বাট দিস টাইম ওয়ান লেটস সি ওয়াই ইজ দ্য টেরারিস্ট গাইজ So are they doing a mid to mid? Even they will go low. But Pro 90 is powerful this time. So mid action বেরিয়ে একটু distraction করে তারা B rush করছে চারজন মিলে. Unless the TV on again. Unless nothing has something in else. Nothing. Good frag. Good aim. So chance to round there. Ghost there. Ghost there বলছি sorry. There nothing there. So 2v2. Let's see what happens. দুটো প্লেয়ারে B আউটারে এবং হেড কিউ এবং আরেকটি প্লেয়ার সাইডে লেটস সি হোয়াট দে ডু অপার ডোর মার্ক করছে ডু দে হ্যাভ ফ্ল্যাশ হ্যাঁ একটি ফ্ল্যাশ আছে আমার মতে রয়কে ফ্ল্যাশটা ফাটিয়ে আগে ঢোকা উচিত হি ক্যান স্পট দ্য প্লেয়ার বিকজ ইজ ভেরি গুড আই ডোন্ট নো ওয়াই রয় ইজ নট ইভেন ইউজিং দ্য ফ্ল্যাশ ওয়াই ডু ইউ বাই দ্য ফ্ল্যাশ ইফ ইউ ডোন্ট ইউজ ইট কি বলবে মাদার হ্যাঁ সেটাই কিন্তু ফ্ল্যাশ যখন আছে তখন একটা পপ ফ্ল্যাশ করে লো এইচপি আগে ঢোকা উচিত ডিস্ট্র্যাক্ট করো তারপর একটি প্লেয়ারের অফ আর একটি অর্থাৎ অ্যাসল্টটাকে মানে অফটাকে ইনগেজ করো গেম সেন্স অনেক ইম্পর্টেন্ট এই জন্য শুধু এম যেটা হয় সেটা দেখা গেল এই রাউন্ডটা ইনএক্সপিরিয়েন্সের অভাব হতে পারে তো ইটস এ সিম্পল বি রাশ অ্যান্ড বি ইজ কমপ্লিটলি ওপেন সো ওয়ান মোর রাউন্ড টু এভলিউশন 08 সো ব্লেড ওয়াজ মানে ব্লেড একটি প্লেয়ারকে টানতে সাকসেসফুল হলো সো হি গট এ ফ্র্যাগ বাট ক্যান ই সেভ ইজ একে এইটা কি সেভ করতে পারবে নো সো নাথিং হোয়াই রেজি নাথিং ইজ এ নিউ টিম হোয়াট শি ডু আই থিঙ্ক ইউ বেটার গো ফর এক্সিট কিল
got an AK. So AK to save kora uchit, nothing. Run to T base, what are you doing? And an Imba shot on Flemmy side, very nice shot. Can I get one more? না তো আর নাথিং একেটাকে সেভ করতে সাকসেসফুল হয়েছে তার মাথা যেটা বলেছিলাম সেটা দেখে ইট উইল বি স্টম্প অ্যান্ড সো ইট ইজ এ স্টম্প লেটস সি ইফ আই ইউডিজি ক্যান ডু এনিথিং এলস সো দুটো অপ দেখতে পাচ্ছি ডাবল অপ সেটা ভেরি এফেক্টিভ ইন দিস গেম নো নাথিং মিড পিক এই রাউন্ডে 8-0 তে মিড পিক করা খুবই রিস্ক নাকি সে স্প্যামে মরেছে মাদার মিড পিক নিয়েছিল না 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 মিড পিক নিয়েছে হ্যাঁ যেখানে মরে আছে মিড পিক নিয়েছে ভেরি রিস্কি ওয়াই ইউ ওয়ান্ট টু মিড পিক ওয়েন ইউ আর 0-8 ডাউন মেক্স নো সেন্স বাট লেটস সি আরেকটা প্লেয়ার মিড পিক করছে অ্যান্ড আই থিঙ্ক হি উইল গো ডাউন অলসো ইফ হি রিপিকস ফর্চুনেটলি রিপিক করেনি কোথায় আছে ডোর অ্যাঙ্গেল ভেরি রিস্কি 9-0 ফর এভলিউশন আই থিঙ্ক আনলেস এভলিউশন খুব একটা খুব বিচ্ছিরি একটা মিস্টেক না করে এভলিউশন উইল উইন দিস রাউন্ড ইজি সিম্পল খেলা এভলিউশন মিড স্মোক মিড ফ্ল্যাশ করে পিক দেখা যাক কি সিম্পল MM স্টাইল গেম আই থিঙ্ক দে নো নো দ্য অপোনেন্ট ভেরি ওয়েল সো দে নো ডোন্ট নিড টু এক্সিকিউট সামথিং স্পেশাল ইজি শর্ট অকুপাই করছে ফ্ল্যাশ দিয়ে চেক করে নিচ্ছে সিম্পলভাবে ঢুকছে শর্ট এডি করে এক্সচেঞ্জ করে ঢোকা সিম্পল সিম্পল স্টম্প সো হোয়াট ক্যান ইউ জি ডু স্টিক টু দেয়ার এগেন স্টিক টু দেয়ার ইউ উড ব্যান ফর দ্য গুড যদিও শটটা মিস করলাম দেখা যাক ইফ দে ক্যান হোল্ড দেয়ার ওয়েপন্স খুবই ইম্পর্টেন্ট এই রাউন্ডটা আগা এই রাউন্ডটা যদি হেরে যায় তাহলে আবার মনে হয় ইকো করতে হবে স্কোর ওয়াইজ রয় এখনো খাতা খোলেনি নস্টালজিক ওয়ান সাইড টু ফ্রেন্ডস নোবডি ইজ প্লেইং লাইক দ্যাট And evolution, মোটামুটি সবারই একই রকম ফ্র্যাগ আছে দে আর প্লেইং অ্যাজ এ ইউনিট বেটার অর্গানাইজ দে নো হাউ টু প্লে দিস গেম অর্গানাইজ ওয়ে লেটস সি মিরাকেল কি যদি হয় 6টা রাউন্ড যদি পরপর জিততে পারে ইউজিজি তাহলে একটি ফাইট দেওয়ার সুযোগ থাকে সেটা লক্ষ্য করি কি হচ্ছে টু গাইজ লং থ্যাংক গড হয়তো তারা শুনেছে আই লাইক দিস সেট আপ টু গাইজ লং অ্যান্ড ওয়ান গাইজ ডিফেন্সিভ শট ভেরি গুড অ্যাঙ্গেল এবং মিডে মিড খাল মিড একজন বিতে অফ থাকবে প্লেয়ার বিতে কোথায় প্লেয়ারটা না বিতে অফ নেই আনফর্চুনেটলি বিতে P90 নিয়ে বি গার্ড ভেরি ইন্টারেস্টিং এবং একটি প্লেয়ার শর্টে ইনফরমেশন নিশ্চয়ই দিচ্ছে যে শর্ট যাচ্ছে সো অপারটাকে খেয়াল করি অপারটার অনেক ফ্র্যাক থাকবে যদি মারতে পারে Why is the second? Okay, nice play by play. But easy refrag. খুব কম আমি যেটা দেখলাম ইউজিজি আন্ডারগ্রাউন্ড গেমিং মানে তার রিসোর্সটা মানে খুব একটা প্রেফার করে না মানে রিসোর্স ইউজেসটা আমি যেটা বলবো অলওয়েজ ইউজ ইউর রিসোর্স তোমরা এত স্মোক কিনছো এত ফ্ল্যাশ কিনছো ইফ ইউ ডোন্ট ইউজ দেম প্রপারলি ইট উইল বি ভেরি হার্ড And very easy frags like they are just shooting bots. Very easy for team evolution. Roy, যে এখন জিরো ফ্র্যাগে পড়ে আছে শর্টে ক্যাম্প করে বসে আছে আশা করছে একটি ফ্র্যাগে পেতে পারে ফ্র্যাগটি কারণ একটি প্লেয়ার চার্জ করতে পারে এই তো এক ফ্র্যাগ সো মরাল বুস্ট হবে রয়ের আশা করি অনেক ফ্র্যাগ থাকবে পরের রাউন্ডগুলোতে এবং জাম্পিং শট ট্রাই করলেন কুকলি টাইপ শট শট থেকে আনফর্চুনেটলি আপডেটের পরে কুকলি শটটা খুবই রিস্কি তো রিক্স নেন না টেরোরিস্টের ভাইয়া সো 0-10 টোটাল ডমিনেশন বা এভলিউশন যেমন ইউজিসি দেয়া কোনো অ্যান্সার নেই কী করে খেলবে দে মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে বলতে গেলে ইনএক্সপিরিয়েন্সের অফ কমপ্লিটলি দেখা যাচ্ছে সো এগেন রয় গেটিং স্প্যামড ইন মিড অ্যান্ড He will go B to guard it. Let's see what the terrorists are doing.
simple game, one guy going LT side, one guy holding long. They like playing MM, nothing else. So what are you gonna do? I think it's a reason for them to play slow. Revolution, they have 10 rounds, they can just rush and end this fast. But maybe they want to win this 16-0 maybe. They are going to. But nothing, good frag in short. But why? Amar mote ekta frag peye je take fall kora uchit, but he is still holding short. Roy, one more good kill, must be in B. So chance ache ei round e. Ki kore? CT has the advantage. So B gather kore, upper take block kore, jite dabar baje smoke. No way down it, baje smoke e abar mere mere dilo. And it will be a round for UGC. He's very poor block by the target. So one round, unless 1v3 kotte pare flame side. Nice shot. What can I, oh my god, very nice shot, but nothing, he just should let him plant and very good plant actually, he knows the position. Oh my god, he needs the off shot, let's see what he can do. And but he's 3 HP, flame side has won this round for sure. So he knows this position, easy position. Easy round for flame side, very nice winning. যেটা বলো মিস্টেক করলো নাথিং, হি শুড শুড হ্যাভ বিন পেশেন্ট ইন ইউটি। ও রাশ করে মানে পজিশনটা দিয়ে দিল যে আমি হ্যাঁ ইউটি দিয়ে আসছি। যদি প্ল্যানটা যদি অ্যালাউ করতো নাথিং, একটি অ্যাডভান্টেজ তার দরকার আছে যে প্ল্যান করেছে এবং ফ্লেমি সাইড হি হ্যাড নো ক্লু হোয়ার নাথিং ওয়াজ কামিং ফ্রম। এনিওয়েজ 11-0, সো ফার সো গুড ফর এভলিউশন গেমিং, ইজি গেম ফর মি। হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি মাদার। আচ্ছা আচ্ছা, সো রয় গেটিং এন এন্টি ফ্র্যাগ উইথ অফ, কোথায় মারলো, বিতে মারলো কি? হ্যাঁ বিতে, বিতে মারছে ফ্রি ফ্র্যাগ। আমি একটু ফ্ল্যাশ মেরে যদি পিক করতো জানি না, বাট কনফিডেন্ট, অনেক রাউন্ড আছে এখন, যা খুশি খেলতে পারে, পিক গেম খেলবে MM স্টাইলের, ডাজেন্ট ম্যাটার, একটা দুটো রাউন্ড গেলেও কোনো প্রবলেম হয় না। So 3v3 round, I hope UGG win this round. Even a very bad smoke, I mean bold was to bhalo kore to smoke kore to kick shot kore and mid theke easily marte parto player ta. So 2v2 Tushar, let's see if he can kill. So but he skipped the guy in mid, so ek jon CTB ar ek jon long diye jete jaiche. CTB player ta ektu advantage ache, he use, ha ei to thik ekdom thik position e boshe ache, to long er player ta distract korbe. But Tushar, I think he knows the posi. Let's see what happens. Roy! Deagle shots! Imba shot made a round to bar kore dilo UG er jonno. So act around Roy. Roy je shunno frag e chilo, she ekhon dekhte hocche top frag korche team er. So very good comeback by Roy. Very nice shots. Ha, I know. অ্যাকচুয়ালি আমি তো বাংলাদেশ টিম আমি ফলো করি না খুব একটা, মানে বিকজ খুব মানে লিমিটেড খেলা হয় টপ টিয়ার টিমদের সাথে, ল্যাগ হলো জানি না কেন। হ্যাঁ খুব বলতে গেলে ভেরি পুয়ার গেমিং, ইফ দে কাম প্লেটার টায়ার টু টিম ইন ক্যালকাটা দে উইল গেট স্টম্পড, দে শুড ওয়াচ মোর ডেমোজ, ফলো দ্য গেমস ক্যারফুলি, সেট আপগুলো বেটার করতে হবে। বাট দেখো নাথিং টু, মানে যারা ইউজিসি এর ফ্যান বা সাপোর্টার, ডোন্ট ফিল দ্যাট আই হ্যাভ বিন টু হার্ড টু দেম, যেটা গেম যেটা বলতে হয় সেটাই আমাকে বলতে হবে, দে শুড ইমপ্রুভ দেয়ার সেট আপ লিটল মোর। আমার মনে হলো হয়তো ইন এক্সপিরিয়েন্সে মাছ আছে, বাট ইফ দে আর এক্সপিরিয়েন্স লাইক 2 ইয়ার্স, দে শুড বি প্লেইং বেটার দ্যান দিস, বিকজ যদি মানে ধরা হয় টায়ার ওয়ান, আই উইল নেভার এভার সে দিস ইজ এ টায়ার ওয়ান গেম। আপ টু দি স্ট্যান্ডার্ড ইউজিসি যেভাবে চলছে এটা সেভাবে টায়ার ওয়ান ধরা যায়। বাট ইন্ডিভিজুয়াল স্কিল এম আছে, আমি যে আমি এম কোনো ডিক্লাইন করবো না, এম ঠিকঠাকই আছে, বাট সেট আপ
কন্ট্রোল গেম সেন্স আমি বলবো আরো ইমপ্রুভ করা দরকার ইউজিসি। তো ওয়ান মোর রাউন্ড ফর ইউজিসি এবং একটি প্লেয়ার দেখতে পাই সার্ভার থেকে বেরিয়ে গেছে, টেকনিক্যাল ইস্যু হতে পারে, FPS ড্রপ বা নেট হয়তো চলে গেছে, বাট ঠিকঠাক, লেটস সি ইফ ক্যান। আচ্ছা 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 আচ্ছা, আমি ইউজিসি নাথিংকে চিনি, নাথিং কলকাতায় শপিং করতে আসে খুব ফ্রিকোয়েন্ট, মেবি হ্যাঁ এখানে আচ্ছা একটু ল্যাগ হলো আবার, জানি না কেন সার্ভার ল্যাগ হলো কিনা বা আমার নেট হয়তো ল্যাগ। হ্যাঁ নাথিংকে আমি দেখেছি কাপল অফ টাইমস, মানে ও কলকাতায় এসেছে আমার সাথে এই শপিং ফপিং করতে গেছে, হি টোল্ড দ্যাট গেমিং আছে মোটামুটি ওরা কম্পিটিটিভ টিম কলকাতা, মানে ওখানে সোর্সের ওয়ান অফ দ্য বেস্ট টিম বলেছিলেন, তো আই থিঙ্ক হি ইজ এ গুড প্লেয়ার, বাট টিম প্লেয়ার হতে হবে, শুধু ইন্ডিভিজুয়াল এনিমি তো কিছু হবে না, টিম প্লেয়ার হতে হবে, কারণ আলটিমেটলি সিএস ইজ এ টিম গেম, তুমি স্ক্রিম বলতে পারো স্ক্রিম ইন্টারনেটে স্ক্রিমের এত এম, কিন্তু ফ্যানাটিকের সাথে যখনই জিটু খেলে ম্যাক্সিমাম টাইম ফ্যানাটিকই যেতে, তো টিম গেম আছে এমের আগে, যেটা টিম এইখানে বিজিসি আমি বলতে পারি টিম গেমটা ল্যাক করছি ইউজিসি, সো এমে কিছু হবে না, যেটা আমি টিপস দেবো টিম গেমটাকে আরও ইম্প্রুভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে টু বি এ বেটার টিম। সো এভলিউশন ফ্ল্যাশ যার অপের জন্য বিখ্যাত বাংলাদেশে খুব নাম করা, কিছু ঝালক দেখতেও পাচ্ছি, অলদো মানে খুব একটা মানে মানে তাদের কোনো এফোর্ট লাগলো না এই ম্যাচটা জিততে, সো দে আর গোয়িং ফর দ্য হান্ট, রয় ক্যান ই গেট সাম এক্সিট কিলস, হোয়ার ইজ হি হাইডিং, টি বেস, বাট হি শুড হাইড ইন অ্যাঙ্গেল, দৌড়ে দৌড়ে টি বেস যাচ্ছে দেখতে পাচ্ছি, লেটস সি ইফ হি ক্যান গেট সাম এন্ট্রি এক্সিট কিলস। হ্যাঁ ব্যাক সাইডে শুনে মানে ডিটেক্টেড হয়ে গেছে কোথায় পজি, সো কি আর বলবো, আই ফিল সরি ফর হিজ লাইফ, পুরো ট্র্যাপ লাইক র্যাট ইন এ ওয়াটার, নাথিং এলস। তো বারো দুই ইউজিসি দুই এভলিউশন বারো, মানে পিস অফ দ্য কেক, নো কম্পিটিশন, আমাদের যেমন টায়ার ওয়ান টিমে আমরা জিনি 16-14, 19-17, ইটস নট লাইক দে আর ফেসিং এভলিউশন ফিল, দে আর নট এমনভাবে মানে এত মানে অ্যাগ্রেসিভ অপোনেন্টের উপর মানে কোনো রেসপেক্ট নেই অপোনেন্টের, এমনভাবে দেখতে পাই ইউজিসি দে আর ফর্টস, মানে টায়ার ওয়ান বললে এভলিউশন টেকিং এ বিগ বিগ হিট অন দিস গাইজ ফ্রম রাজশাহী অ্যান্ড 13-0.5, নাথিং উইথ ইম্প্রেসিভ ডিগল শট, ক্যান ই গেট ওয়ান মোর, বাট হি ইজ ভেরি লো। সো ওয়ান ডিগল 157 এবং তিনজন AK-47, দুটো AK-47 একটি অফ, নো চান্স মাই ফ্রেন্ড, যেটা আমি বলবো একবারই। সো রয় ক্যান ই ডু আমি ট্র্যাক মুভি টাইপ ইনটে হেড শট, না আজকে না নিশ্চয়ই পরে হবে, গুড আপ ফর এভলিউশন গেমিং 213, লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন দ্য নেক্সট হাফ। আচ্ছা আচ্ছা, মানে এখানে যারা টিম সব টায়ার ওয়ান, আচ্ছা 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 ঠিক আছে, মানে যদিও ইম্প্রেসিভ গেম দেখলো না, বিকজ তোমার যখন টায়ার ওয়ান ট্যাক থাকবে ইউ শুড প্লে মাচ বেটার দ্যান স্ল্যাশ, স্ল্যাশ অন ফায়ার, স্ল্যাশ ও মাই গড, স্ল্যাশ মানে একাই 100, এবং কিছু বলার নেই, মানে এম টু স্ট্রং ফর দিস গাই, এবং লাস্ট প্লেয়ারটা মিডে, স্ল্যাশ ইজ গোয়িং ফর দ্য এস অ্যান্ড আই থিঙ্ক হি উইল গেট দ্য এস, অ্যান্ড ইম্প্রেসিভ এস ফর দ্য স্ল্যাশ, কি খেলা, পুরো একদম একাই মানে বাড়ি পাঠিয়ে দিল, মানে সার্ভার থেকে ডাইরেক্ট রাজশাহী, রাজশাহী প্লেয়ার একদম, ডোন্ট টেক আম জাস্ট জোকিং, নাথিং ডোন্ট টেক ইট, টেক ইট লাইটলি আই উইল টেল, সো 214 ফর এভলিউশন। আচ্ছা আচ্ছা, ওটা মেইন লাইন আপ না, আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই
আচ্ছা 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 না আমি, হ্যাঁ এই ইনফরমেশন থাকলে আমার একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকবে টিমগুলো। বাট আমি বলবো না, আমি এখনো কিন্তু ইভলিউশনের, আমি বলবো ইভলিউশন খুব ভালো খেলেছে আমি বলবো না, কিন্তু আমি এটা শিওর বলবো ইউজিসি খুব খারাপ খেলেছে এই ম্যাচটা, বিকজ দেয়ার সেট আপ ওয়াজ বিট শেকি, মেবি দে আর নার্ভাস প্লেইং ইভলিউশন, ডোন্ট নো হোয়াট দিস। হ্যাঁ 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 আচ্ছা 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 নিশ্চয় নিশ্চয়, আই হোপ দ্যাট ফিউচারে হয়তো ইউজিসি আরো বেটার গেম দেখবো আমি। Round 15-2 for Evolution. There's no stopping him. আরেকটি টিম যেটি আমি বলেছিলাম তারা মানে ক্যালকাটা টিম, খুব আমার খুব আশা আছে তারা মানে ইন্ডিয়ার মানে টপ টিম হবে কলকাতা থেকে, মানে বেঙ্গল লিগে ইনভিজিবল লিগস, কারণ তারা বলতে গেলে ক্যালকাটা সব মানে পাঁচটা টপ প্লেয়ার নিয়ে একটা টিম বানিয়েছে। সো লুক আউট ফর ইনভিজিবল উইংস অ্যান্ড দে আর স্পন্সার্ড, দে গট স্পন্সার্ড ফ্রম আসুস অ্যান্ড মেনি টপ ব্র্যান্ডস অ্যান্ড দে উইল বি ট্রাভেলিং অল ওভার এশিয়া। সো টিমের নাম ইনভিজিবল উইংস অ্যান্ড দে হ্যাভ ফাইভ বেস্ট প্লেয়ার্স ইন ক্যালকাটা অ্যাট দ্য মোমেন্ট, মানে আমাদের টিম থেকে দুটো প্লেয়ার, আমাদের দুটো প্লেয়ার বিকজ উই ডোন্ট হ্যাভ স্পন্সার অ্যাট দ্য মোমেন্ট, সো উই লেট দেম গো, বিকজ যদি কোনো টিমকে স্পন্সার করা হয় টিমে অল ওভার ইন্ডিয়া অল ওভার এশিয়া নিয়ে যাওয়া হয়, তো আই থিঙ্ক উই শুড অলওয়েজ রিলিজ দ্য প্লেয়ার্স। সো ওয়াচ আউট ফর ইনভিজিবল উইংস, ওরাই আমাদের মানে ফাইনালে হারিয়ে দিয়েছে আমাদের ব্যাঙ্গালোরে খেলবে গিয়ে, অ্যান্ড দে আর ফ্রম বেঙ্গল অলসো, আশা করি তারাও কম্পিট করবে বাংলাদেশে এবং বাংলাদেশি টিমদের সাথে, মানে এরকম কথা উঠেছে, মানে দে অলসো ওয়ান্ট টু নো হাউ বাংলাদেশি টিম প্লে, বিকজ একটা আমরা যেমন আমাদের দুই বাংলার মধ্যে এত ইউনিটি সেরকম একটা গেমে রাইভালরিও আছে, যেটা সবাই মানে হলে মানে সবাই বলতে গেলে দুই বাংলা একদম চোখ খুলে দেখবে, আপনি কি বলেন ফাদার? সো যেটাই দেখতে পাচ্ছি এভলিউশন খুবই ভালো, এম ওয়াইস বলতে গেলে ট্যাকটিক্যাল টিম, স্লো টিম, যদিও রাশেবি আমি দেখলাম না এই ম্যাচটায়, ট্যাকটিক্যাল টিম আর গেম প্লে স্টাইল বলবো একটু আলাদা, একটু ফাস্ট খেলা খেলবে ইটস এ কমপ্লিট স্টম্প, ইউজিসি 2 ইভলিউশন 16, ভেরি ইজি ম্যাচ ফর এভলিউশন, দে নেভার ব্রোক এ সোয়েট, সো জিজি ওয়েল প্লেড। থ্যাংক ইউ থ্যাংক ইউ, শিওর শিওর শিওর, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ।